সুতির গোটা হাই স্কুলের শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ওই স্কুলেরই প্রধান শিক্ষক আশিস তেওয়ারি এবং এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষা ভবনের পাঁচজনকে গতকাল ডেকে পাঠায় সিআইডি তাদের মধ্যে কলকাতা ভবানী ভবন থেকে গ্রেপ্তার হন মুর্শিদাবাদের প্রাক্তন ডিআই পুরবি বিশ্বাস এবং মুর্শিদাবাদ জেলার সিআইডি ভবন থেকে গ্রেপ্তার হন নিত্যগোপাল মাঝি ও অঞ্জনা মজুমদার গ্রেপ্তার তিনজনকেই শনিবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিলেন জঙ্গিপুর আদালতের বিচারক সংগ্রাম সাহা আজ ধৃত তিনজনকে চোদ্দ দিনের হেফাজতের আবেদন জানিয়ে কোর্টে তোলা হলে নয় দিন মঞ্জুর করেন বিচারপতি আশিস তিওয়ারি যে কেসে অ্যারেস্ট হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস ওনার ছেলের সেই কেসে তিনজন এক্স ডিআই আর এক্স একজন কর্মচারী মহিলা দুজন পঁয়ষট্টি বছরের একজন রানিং স্টাফ ১৪ দিনের পিসি হাকিম আফটার হিয়ারিং ন দিনে পিসি আলাপ হয়েছে দশ তারিখ ওদের প্রডিউস করবে